এখন যুদ্ধ চলছে, উমা বলেছে রায়ের বয়স নাকি 5 ইয়ার্স ওল্ড, যেখানে রায় কদিন বাদে 7 ইয়ার্স ওল্ড হবে। ঠিক আছে তো ঝগড়াঝাটি চললো এতক্ষণ ধরে, WWE চলে গেল একটা ছোটখাটো। আর আমাদের বাড়িতে এসছে মামি, হাই বলে দাও, হাত দিয়ে হাই বলো। মামি হলো কি, এই মামি হলো কি উমার মা, না এটা হলো কি উমার জেঠিমা, আমার মেজ মামি। আর এই উমা চলে এসেছে, উমা ইজ ব্যাক অ্যাগেন। মুখ দেখাও না এরকম করে। তো চলো এখন আমি লাঞ্চ করে নিয়ে আজকে একটু ঘুরতে যাব, প্রত্যুষা, সায়নদীপ্তা, উমা, আমরা একটু শপিং এ যাবো গড়িয়াহাটে, তারপরে দেখা হচ্ছে। এখন আমরা লাঞ্চ করব, আমি রেডি হব, স্নান করব, আমার এখন স্নানও হয়নি, আগে লাঞ্চটা করব, তারপর স্নান করব, তারপর একবার রেডি ফেডি হয়ে আমি আর উমা বেরোবো, আর ওখানটাতে সায়নদীপ আর প্রত্যুষা গড়িয়াহাটে চলে আসবো। তো আমরা যাচ্ছি আজকে গড়িয়াহাটে শপিং করতে, দেখা যাক কি শপিং হয় না হয়। তো চলো মামি, কোথায় চলে গেল, কোথায় চলে গেল মানে বলে দিলি যে এটা ইউটিউবে চলে যাবে, তোমাকে সবাই দেখতে পাবে। মামি জানেই না। তো বেরিয়ে গেছি রেডি ফেডি হয়ে আমরা, মানে আমরা মানে কি আমি একাই আপাতত বেরিয়েছি, কারণ দেখছি উমা রাই অলরেডি অনেকটা এগিয়ে চলে গেছে। তো মানে আমি বেরিয়ে দেখছি ওরা গায়েব, তো আমি তাড়াতাড়ি করে যাই, মাস্কটা পরি। ওরা কত দূর এগিয়েছে ঠিক বলতে পারছি না, কারণ আমি ভেবেছিলাম রিক্সায় উঠবো। এই মেয়েগুলোকে আমি আলটিমেটলি দেখতে পেয়েছি, ওখানে দুজন দাঁড়িয়ে আছেন, দেখা দাঁড়িয়ে থেকে লাভটা কি হলো আগে আগে বেরিয়ে সেটা ওরাই জানে। তো উমার বুদ্ধি তো বুঝতেই পারছো, সবসময় হাঁটু নিচেই থাকে। কি বসে পড়িস না, উমা আমি বসবো, আগে উঠবে কেমন করে, যেরকম করে মানুষে ওঠে। রাইকে এবার কোলে বসিয়ে দাও, পড়ে বাবা এই মনে হয় পড়লো, এই মনে হয় পড়লো। রিক্সায় উঠে পড়েছি এখন রাইকে, ওদের রাই আমাদের বাড়িতে ছিল গত দুদিন ধরে, তারপর এখন ওকে বাড়িতে যাচ্ছি, ওর পাড়ার ফ্রেন্ডসদের সাথে খেলবে বলে উঠে পড়ে লেগেছে। আমরাও ততক্ষণ একটু গড়িয়াহাট দিয়ে ঘুরে আসি, ওদিকে প্রত্যুষা সায়নদীপ তো অলরেডি ওয়েট করছে। ঢপ মেরেছি যে আমি অটো পাচ্ছি না, রিক্সা পাচ্ছি না, কিছু পাচ্ছি না, ঢপ মেরে দিনকাল চলছে আর কি। তো চলো যাই, এসে গেছি গড়িয়াহাটে, ওখানে প্রত্যুষা সায়নদীপ তো ওয়েট করছে অলরেডি অনেকক্ষণ ধরে। তো যাই গিয়ে, ও আমি ভাবলাম প্রত্যুষা সায়নদীপ এসে গেছে, মোটামুটি আমরা পৌঁছে গেছি গড়িয়াহাট। উমাও গেছে, এসছে আমাদের সাথে, কোথায় গেল রে ওরা, হ্যাঁ দেখা হয়ে গেছে আমাদের সবার সাথে, দেখা হয়ে গেছে। পঞ্চাশ টাকা জামা নাকি, আগে একটু দেখি তারপর সব ভালো। কিছু পছন্দ হলো না,
না রে পছন্দ করে দে না রে আমি তো জানি বা এটা বেশ ভালো জানি যাই এটা তো বেশ ভালো তুই পড়বি ভালো এটা তো অবাক বড় কথা জামা এরকম ধরনের জামা আমার বাবা পরে রেমন্ড তো বাইদেও সেটা রেমন্ডে তুই সেটাই রেমন্ডে আমরা শুধু ঘুরিয়েই যাচ্ছি এপার থেকে ওপার আমরা কিছু পাচ্ছি না আনফরচুনেটলি রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি কে নিয়েছে কে নিয়েছে তো আপনার নামটা একটু জানতে পারি ম্যাম আমি জামা কাপড়ে কোনো ডিসিশন নিতে পারি না ডিসিশনটা নিচ্ছে আমার হয়ে কেয়া ম্যাডাম দেখি কেয়া ম্যাডাম আমার জন্য কি চুজ করে দেয় আমার সাইজে না আমার তো আমি তো দুটো হয়ে যাবো তো একসঙ্গে দুটা তাহলে দুটা যদি হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই সারাদিন ঘুরাতে এইটা করে বেশি কিনতে এইটা কত ভালো এইটা পরে আমি কালকে অফিস যাবো বার্গেনিং কমপ্লিট একটা দামে ফিক্স বর্তমানে অনেকগুলো অপশন আছে দেখ
সর্বশেষে বোঝা গেল ব্যাগটা উনি কিনছেন সব প্রোগ্রামের শেষে না উনি শুরুতে ছিল না মন্ত্রীখানে ছিল পুরো সাইডেই ছিল ভালো বলেছে একটা সম্বন্ধে সম্বন্ধে ছেলে বুঝতে পারবে না কোনটা মেয়ে কোনটা বন্ধ বলে আজকে নাকি অন্য সঙ্গে আজকে বলে হ্যাঁ সব আছে আপনার কি এখন কমপ্লিট হয়েছে নেওয়াটা না না কিছু দিতে হবে না এই উমা স্যার হ্যাঁ হ্যাঁ এবার প্রিয়া ম্যাডাম আসছে ব্যাগ নিতে পঞ্চম দিন দিয়ে আছে চারজন আছে মোটামুটি আমাদের শপিং তো অনেকটাই কমপ্লিট তো শপিং করতে করতে উইন্ডো শপিং অ্যাকচুয়ালি কথা ছিল কিন্তু সব কটা শপিং করে নিয়েছে টাকা পয়সা শেষ হয়ে গেছে এখন আমরা এটিএম খুঁজছি এটিএম থেকে তারপরে টাকা তুলে তারপর ভাবছি কেএফসিতে আমাদের প্ল্যান ছিল অন্য একটা ভালো রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়ার কিন্তু সবারই লাঞ্চ করে পেট ভর্তি তো যে যার নিজেদের বাড়ি থেকে মাটন চিংড়ি মাছের মালাইকারি চিকেন কষা এইসব খেয়ে দিয়ে সবারই মোটামুটি পেট ভর্তি তো আমরা পাতি কেএফসিতে বসে একটা বাকেট নেবো আর আড্ডা মারবো এটাই আপাতত প্ল্যান তার আগে আমাকে এটিএমটা খুঁজতে হবে নইলে দোকানে ধার বাকি করে চলে এসেছি তো আমাদের অনেক শপিং করা হয়ে গেছে টাকা তোলা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হলো গিয়ে কেএফসিতে আনফরচুনেটলি এটা কিন্তু প্রি প্ল্যান না এটা আমরা কোইনসিডেন্টলি আমরা ফ্রেন্ডশিপ ডে তে মিট করেছি কোইনসিডেন্টলি এটা কোনো প্রি প্ল্যান ছিল না আমরা জানতামও না হঠাৎ করে আজকে সকালে দেখছি ফ্রেন্ডশিপটা ইভেন কি আমরা রিয়েলাইজও করিনি এখানে এসে রিয়েলাইজ করলাম যে ও আজকে ফ্রেন্ডশিপ ডে সেটা হয়ে গেছে আনফরচুনেটলি তো এখন জিনিস এখন কিছু অর্ডার করেছি আমরা আজকে
কেমন লাগছে লিপস্টিকটা পরে? আমি লিপস্টিক এই লিপস্টিকটা আমার খুব স্যুট করে, তো যখনই আমি তোর থেকে কেড়ে করে নিয়ে দিই আর যদি দেখি না আমি আমার খুব মাথা গরম হয়ে যায়। লিপস্টিকটা ছাড়াও অফিসে ঢুকলো কোন সাহস? আমাদের খাওয়া ডান, আমাদের খাওয়া ডান, আমরা বুঝতাম দেখতেই হচ্ছে যে আমরা ওপরে খেতে ভালোবাসি, যে আমরা এখানে শরীর তো অপরের জন্য এসেছে কিছু বলবো না আমরা, এবার একটু তারপরে একটু সেলফি তুলবো, ফটো সেশন, ফটো সেশন কিছু হবে, তারপরে গিয়ে বাইরে গিয়ে চা খাবো, কিন্তু এখন বেরোবো না, এখন বেরোতে লাগছে। এখন দেখি চা খেলে খেতে পারি, কারণ আমাদের খুচরোর অভাব হয়ে গেছে। হ্যাঁ খুচরোর অভাব হয়ে গেছে, তাই চা খেলে খেতে পারি। তুমি বেরিয়ে যাও, আমি তাহলে চলে যাই, টাটা। হ্যাঁ চলো আমরা তাহলে এদিকে যাই, এদিকে যাও, প্রত্যুষে যাবে ওদিকে, চল টাটা, হ্যাপি ফ্রেন্ডশিপ, হ্যাপি ফ্রেন্ডশিপ, ওয়ান সেকেন্ড, ওয়ান সেকেন্ড, কালকে দেখা হচ্ছে। হ্যাঁ টাটা টাটা। আমিও কারণ দুজনে মানে তিনজনকে একসাথে নেওয়া যাবে না অটোতে, তার জন্য আমাদের আলাদা হতে হচ্ছে, দুজন দুজন করে নিচ্ছে, ওই জন্য আমি চললাম, আবার দেখা হবে পরে কোনো একদিন, ঠিক আছে? টাটা টাটা। তাহলে এবার আমরা নেক্সট অটোতে। উমার প্রচুর এনার্জি, উমার প্রচুর এনার্জি, আমাকে সবসময় আপনারা বাইকে দেখেন, এখন এদের সাথে বেরিয়েছি মানে অটোতে, বড় বাইকে আজকে বড় বাইকে যাচ্ছি, তিন চাকাওয়ালা বাইক, আগে যেত দু চাকাওয়ালা বাইকে, এখন যাচ্ছে তিন চাকাওয়ালা বাইকে, তিন চাকাওয়ালা গাড়িও তো বলতে পারিস ভাই, বাইক না বললে, তিন চাকাওয়ালা বাইকটা বললে এই কারণে, দু চাকা বাইক তো দু চাকারই হয়, অনেক কিছু কিনেছে উমা, তো পুরো পুজোর শপিং বোধহয় বলতে গেলে করে ফেলেছে, প্রচুর শপিং ও করে না করে না করে না, উমা আজকে এসে শপিং করেছে, এটা ঠিক মানতে হবে, মানে মেয়েটাকে সুজাতে পারলাম, এই কিনা কষ্ট করে বড় বাজারে গিয়েও কিছু কেনেনি, অনেক কিছু। তো চলো এখন গিয়ে বাড়িতে গিয়ে চটপট দেখে নি কি কি এনেছি, রাত্রিবেলা পড়লে কালোই দেখাবে, কালো দেখাবে, হ্যাঁ মিনিমাম কালো অনুযায়ী থাকবো। উমার লাইফে বোধহয় এটা ফার্স্ট সানগ্লাস, উমার লাইফে ফার্স্ট বোধহয় একটা সানগ্লাস কিনেছে, তাও আবার সেটা আমি পছন্দ করে দিয়েছি। তো আমাদের শপিং মোটামুটি কমপ্লিট, আগে দেখিয়ে দিই কি কি শপিং করেছি আমরা। তো উমা সানগ্লাসটা আগে দেখিয়ে দাও, তুমি সানগ্লাস কতক্ষণ দেখিয়ে দিয়েছি, উমা সানগ্লাসটা পরে কিনেছে, ওটা একদম সবার লাস্টে কেনা হয়েছে, তার আগে উমা অনেক কিছু কিনেছে, সেগুলো দেখিয়ে দিই আমি, কাপ কিনেছি সবার আগে, তারপরে কিনেছি হলো গিয়ে প্যান্টটা, দে ও আগে ট্রাই মারতে শুরু করে দিয়েছে, ট্রায়াল দিতে শুরু করে দিয়েছে, এই আরেকটা উমা প্যান্ট কিনেছে, একটা ব্ল্যাক কিনেছিল এর আগে, আরেকটা হলো গিয়ে এই একটা প্যান্ট, এই কালারের একটা কিনে এনেছে, এবার ট্রায়াল দে, নে আরেকটা দিয়ে দিয়েছে, এই একটা টি শার্ট কিনেছে যেটা আমারই পছন্দের, নে আরেকটা দে, এই একটা শার্ট কিনেছে এটাও আমারই পছন্দের, সবই আমার পছন্দের, এই শার্টটা কিনেছে অফিসের জন্য, আর এটা ঘুরতে যাওয়ার জন্য একটা টপ কিনেছে, এই একটা টপ, সানগ্লাস কিনেছে যেটা আমি পরে দেখো, এই সানগ্লাসটা কিনেছে সবার লাস্টে গিয়ে,
बंधुरा चूज कर दिए क्या प्रत्युषा और सब चॉइस कर दिए এটা একটা ব্যাগ কিনেছিলাম কারণ আমার ওটা ব্যাগটা খুব দরকার ছিল একটা ইমার্জেন্সি তো সেই জন্য ব্যাগটা কিনেছি ইভেন আর আরেকটা জিনিস কিনেছি সেটাও তোমাদেরকে দেখাই যে ফ্লেক্সি এই একটা টপ কিনেছি আমি এটা ভালো লেগেছে পছন্দ হয়েছে পুরো রেগুলার বেসিসে ইউজের জন্যই টপটা কিনেছি তো এই দুটো আজকে আমি কিনেছি একটা টপ আর ব্যাগটা এটাই আপাতত আজকের শপিং করেছি তো আশা করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের সবাইকে জানাচ্ছি গুড নাইট বা বাই। তো এই জাস্ট মা চা করলো, দাঁড়াও একটু বসি, এখন অবধি জামা ছাড়িনি, একটু এসে ইনস্টাগ্রামের জন্য রিলস বানাচ্ছিলাম, এখন অবধি সেরকম ভাবে ড্রেস ফ্রেস চেঞ্জ করিনি। আজকে আমরা জানতামই না আজকের দিনে ফ্রেন্ডশিপ ডে, কোইন্সিডেন্টলি আজকে ফ্রেন্ডশিপ ডেতেই আমরা সবাই মিলে আড্ডা মারলাম, মানে বেরালাম, অনেকদিন ধরে আমাদের প্ল্যানিং চলছিল, তার সাথে অফিসের এত মানে প্রেশারের মধ্যে আমাদের মধ্যে এখন সেরকমভাবে কথাও হতো না, তো অনেকদিন ধরে আমরা ভাবছিলাম যে কোথাও বেরোবো। হ্যাঁ, আমাদের রোজই দেখা হয়, রোজই আড্ডা হয় অফিসের মধ্যে, বাট একটা অফিসের মানে তার মাঝেও অফিসে কাজ যেহেতু থাকে তো সেইভাবে আর হয় না, তো তার মাঝখানেও আমরা একটা দিন বেরালাম, একসাথে শপিং করলাম, বেশ ভালো কাটলো আজকের দিনটা। উমার আজকে এক্সপিরিয়েন্স কেমন হয়েছে একটু বল। উমা চা খেতেই ব্যস্ত, উমা ফ্রেশ হয়ে গেছে, আমি এখনো ফ্রেশ হতে পারিনি আমার রিলস এর জন্য দিনে। আজকে প্রথম হতে সত্যি খুবই ভালো লেগেছে, কারণ আমি ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স, এরকম বেরোনো আমাকে ভালো লাগে না, তো কে আজ অথরিটি বললো যে চল একবার আপাতত এক্সপিরিয়েন্সটা করে, সেই বেরিয়ে পড়লাম, খুবই খুবই ভালো লেগেছে, কারণ এখানকার লাইফস্টাইল তো অতটা আমার জানা ছিল না, তো খুবই ভালো লেগেছে। এমনিতে ওর ফার্স্ট টাইম বেরিয়ে বেশ ভালোই লেগেছে, আর এখন আমি একটু চা খাচ্ছি, মা চা করে দিয়ে গেল, আমি নতুন কাপেই ধুয়ে টুয়ে একদম মাকে বললাম যে এই কাপেই দাও, এই কাপেই খাচ্ছি প্রথম উদ্বোধন, তারপর এটা আমি অফিসের মেবি নিয়ে যেতে পারি। আর এটা কিনে নিলে ভালো হতো না, এটা কিনে নিলে ভালো হতো অফিসের জন্য, যাই হোক। তো আজকের দিনটা এখানে আমি এন্ড করলাম, আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাপোর্ট করো, একটু মানে আমাদের জন্য তোমাদের সাপোর্টটা খুবই দরকার, আর হলো গিয়ে একটু সাপোর্ট করে দিও আমাকে, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, প্লিজ 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 কমেন্ট আর লাইক করো যদি আমার ব্লগ ভালো লেগে থাকে, আমার ভিডিওস ভালো লেগে থাকে। আবার দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ ব্লগের সাথে, টিল দেন বাই।